আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার বেবির যখন 5 মাস পূর্ণ হয়েছে আমি তখন এটা নিয়ে অনেক বেশি খোঁজাখুঁজি করেছি আসলে কি দিয়ে সলিড খাবার স্টার্ট করলে ভালো হয়। আমি খুবই চিন্তিত ছিলাম আর অনেক সময় নষ্ট করেছি এর পিছনে, তো কেননা একটা ভিডিও বানিয়ে রাখি যাতে করে অন্যদের একটু হেল্প হয়। তো আমি 3টি ভাগে দেখাবো, ফল, সবজি আর শস্য। তো শস্যর মধ্যে ভাত, শুধুমাত্র মুগ ডালটা, সাবু, ওটস অথবা সুজি আর কি, এই 5টা যে কোনো একটাই দেওয়া যেতে পারে ফাস্ট ফুড হিসেবে। তো চাল অবভিয়াসলি ভাত করে খাওয়াবো না, চালের পানিটা মানে চালের যে রাইস ওয়াটার সেটা আমরা ড্রপারে করে অ্যাট ফার্স্ট মুখে দিয়ে ট্রাই করতে পারি। তারপরে সবজির মধ্যে অনেক সবজি দেওয়া যায়, তার মধ্যে মিষ্টি কুমড়াটা অনেক ভালো, মিষ্টি কুমড়া অথবা আলু, মানে সেফ দুইটা আমি বলছি, এই যে আলু অথবা মিষ্টি কুমড়া অথবা মিষ্টি আলু, মিষ্টি আলুও দেওয়া যেতে পারে, এটা অনেক ভালো। আর ফলের মধ্যে নিয়েছি কলা আর আপেল, এই দুইটা অ্যাভেলেবল, এছাড়া পিচ ফল বা অ্যাভোকেডো ফাস্ট ফুড হিসেবে দিতে পারেন। তো এগুলো পিউরি করার 2টি রেসিপি আমি শেয়ার করব, ক্যারোট পিউরি আর অ্যাপেল পিউরি। পিউরি করার নিয়ম হচ্ছে যেটা সফট মানে যেটা নরম ফল সেটা হচ্ছে জাস্ট ম্যাশ করে নিলেই হবে, আর যেগুলো একটু হার্ড সেগুলো হচ্ছে স্টিম করে নিতে হবে অথবা বয়েল করে নিতে হবে। আর বয়েল করার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম বা লো ফ্লেমে থাকে, বেশি হাই হিটে রান্না করলে পুষ্টি নষ্ট হয়ে যাবে। তো তারপরে তুলে নিয়ে যে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে আমি খোসা ছাড়িয়ে জাস্ট ম্যাশটা করে নিব। আবার অনেকে দেখেছি যে স্ম্যাশ করে আবার চালনি দিয়ে ছেঁকে নেয়, এতটাও সফট করার দরকার নেই, তাদের মুসলি থাকে তারা মানে খেতে পারে আর কি, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একই দিনে একাধিক খাবার দেওয়া যাবে না, একটা একটা দিয়ে প্রথমে স্টার্ট করতে হবে, হজম হলে আস্তে আস্তে খাবার অ্যাড করতে হবে, খাবারের পরিমাণও বাড়াতে হবে। তো পিউরি করা দেখছেন যে কোনো পিউরি জাস্ট সেদ্ধ করে স্ম্যাশ করে নিতে হবে, চেলে নেওয়ার দরকার নেই, বেশি সাবধান হলে তো আপনারা করতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার বেবির ক্ষেত্রে আমি যেটা পেয়েছি, সবাই এত অ্যাডভাইস করে খাবার শুরু করেছে ওকে সবজি খিচুড়ি খাওয়াও, বাট নো, দুধ থেকে সরাসরি সবজি খিচুড়ি খেতে পারবে না, সবজি খিচুড়ি অ্যাটলিস্ট 7 মাসের পরে থেকে খেতে পারবে। তো প্রথমেই সবজি খিচুড়ি ট্রাই করা উচিত না আই থিঙ্ক। আমি বেবির জন্য ডাক্তারের কাছে সাজেশন নিয়েছি, শিশু স্পেশালিস্টের কাছে, তো তারা বলেছে 8 মাসের পরে থেকে সবজি খিচুড়ি দিতে। শুধু হেলদি দেখলেই হবে না, ওদের হজম ক্ষমতাটাও বিবেচনা করতে হবে। তো ফার্স্টে একটু একটু করে স্টার্ট করবো আর কি। আর সবজি খিচুড়ি অবভিয়াসলি অনেক পুষ্টিকর, তো সেটা 8 মাসের পরে থেকে দেওয়া শ্রেয়। আর ওদের দাঁতের সাথে কিন্তু হজম ক্ষমতাটা রিলেটেবল, তো যখন দাঁত উঠবে তখন থেকে ওরা এরকম মিক্সড খাবার খেতে পারবে। আনটিল দেন বেবিদেরকে মৌলিক খাবারগুলো খাইয়ে খাবারের সাথে পরিচিতি করাতে হবে। প্রথমেই 3 বেলা খাবার দেওয়ার দরকার নেই, শুধু সকালে খাবার দিতে হবে। তার 3 থেকে 5 দিন পর থেকে 3 বেলা খাবার দেওয়া যেতে পারে যদি সে হ্যাপিলি মানে ভালো মতো হজম করতে পারে। আমার বেবিকে আমি অ্যাট ফার্স্ট দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছিলাম, গাজর। তো গাজর দিয়ে ওর সলিড খাবার খাওয়া শুরু হয়েছিল, দেখতেই পাচ্ছেন আমার বেবির রিয়াকশন, শি ওয়াজ সো মাচ হ্যাপি টু হ্যাভ ইট। তো আমি গাজরের পিউরিটা জাস্ট সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে যেটা ওকে খাইয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওর রিভিউটা কতটা ভালো। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং।